হোয়াটসঅ্যাপ তো ব্যবহার করেন অনেকেই, অথচ মজাদার সেটিংসগুলো জানেন কয়জনে বলেন? অলিলের ভাই জলিলে জানে সেটিংসগুলো, কিন্তু আপনি জানেন না। হোয়াটসঅ্যাপ মানে কিন্তু চ্যাটিং করা, অডিও কল, ভিডিও কল না ভাই। এখানে অনেক মজাদার সেটিংস আছে যা আপনি জানেন না। আজকের ভিডিও থেকে জানতে পারবেন, আর কাজগুলো শিখে অবশ্যই কমেন্ট করে জানাইয়েন যে কেমন লাগলো। তো আসেন আমরা মূল ভিডিওতে চলে যাই। মজাদার সেটিংসগুলো দেখানোর জন্য আমি সোজা হোয়াটসঅ্যাপে চলে আসলাম। প্রথম যেই কাজটা শিখাবো ভেরি ইন্টারেস্টিং। আমরা কিন্তু অনেকেই হোয়াটসঅ্যাপে ছবি ভিডিও পাঠিয়ে থাকি। আপনি চাচ্ছেন আপনি যারে পাঠাইছেন সে শুধু একবার দেখতে পারবে, দ্বিতীয়বার আর দেখতে পারবে না, হোক ছবি হোক ভিডিও, এটা আপনার কাছে ইম্পর্টেন্ট হইতে পারে। তো এটা কীভাবে সম্ভব? হোয়াটসঅ্যাপে ভাই সম্ভব? হোয়াটসঅ্যাপে চলে আসলাম, কীভাবে পাঠাবেন দেখাচ্ছি। যখন দেখবে তখন স্ক্রিনশটও নিতে পারবে না, শুধু একবার দেখতে পারবে, দ্বিতীয়বার আর দেখতে পারবে না। আমি এই অ্যাকাউন্টে চলে আসলাম, কীভাবে পাঠাবেন এটা দেখা দিচ্ছি। নিচে দেখুন একটা আইকন আছে, এই আইকনটাতে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথেই গ্যালারিতে চলে আসবেন। ধরুন আপনি ছবি পাঠাবেন অথবা ভিডিও পাঠাবেন, একইভাবে পাঠাইতে পারেন। আমি এখান থেকে একটা ছবি পাঠাবো, এই ধরুন আমি এই ছবিটা পাঠাবো, ছবিটার উপরে ট্যাপ দিলাম, নিচে টিক মারে চলে আসবেন। এইখানে দেখুন ওয়ান প্রেস লেখা আছে, ঠিক আছে, এই অপশনটাতে ট্যাপ দিয়ে আপনি জাস্ট পাঠিয়ে দিবেন। পাঠানোর সাথে সাথে যখন উনি দেখবে শুধু একবার দেখতে পারবে, দেখার সাথে সাথে স্ক্রিনশট নিতে পারবে না, ছবিটা গ্যালারিতেও যাবে না। তো এখন আপনাদেরকে আরেকটা মজাদার সেটিংস দেখাচ্ছি। আমরা কিন্তু অনেকেই চাই লম্বা একটা ভিডিও ফ্রেন্ডের কাছে পাঠানোর জন্য, তখন মাধ্যম খুঁজে পাই না যে একটা 8 মিনিটের 10 মিনিটের ভিডিও কীভাবে পাঠাবো। আপনি চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডকুমেন্ট করে পাঠাইতে পারবেন। আপনার এই মোবাইল থেকে যেই রেজুলেশন পাঠাবেন ওনার কাছে ঠিক সেম রেজুলেশন ডাউনলোড করে গ্যালারিতে নিতে পারবে। এটা কিভাবে সম্ভব? হোয়াটসঅ্যাপে চলে আসবেন, আপনি ডকুমেন্ট করে কিন্তু ছবিও পাঠাইতে পারবেন। এখন হোয়াটসঅ্যাপে এইচডি ছবি পাঠানো যায়, চাইলে ডকুমেন্ট করে পাঠাইতে পারবেন, যেই কোয়ালিটি থাকবে ওই কোয়ালিটি উনি ডাউনলোড করতে পারবে। এটা কিভাবে সম্ভব? আমি ঠিক একইভাবে এই অ্যাকাউন্টে চলে আসলাম। এইখান থেকে আপনারা যেইভাবে ছবি এবং ভিডিও পাঠিয়ে থাকেন এই আইকনটাতে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে দেখুন ডকুমেন্ট লেখা আছে, ডকুমেন্টে চলে আসবেন। এখন এইখান থেকে আপনি গ্যালারিতে আসতে হবে, আপনি যেই ভিডিওটা পাঠাবেন ভিডিওটা নিতে হবে। ধরুন আমি এই ভিডিওটা ডকুমেন্ট করে পাঠাবো, এই ভিডিওটার উপরে ট্যাপ দিলাম, ডকুমেন্ট হয়ে গেল। এখন চাইলে কিন্তু আপনি নাম লিখে দিতে পারেন অথবা ফাইলের কোনো কিছু নাম লিখতে পারেন, তারপর এইখানে দেখুন টিক মারে টাচ করে দিবেন, ডকুমেন্ট আকারে ওনার কাছে চলে যাবে, উনি খুব সহজেই সেম রেজুলেশন গ্যালারিতে নিতে পারবে। এখন আরেকটা মজাদার কাজ আপনাদেরকে শিখাবো, এটা কিন্তু আমি নিজেও করে রাখি, এখন অফ করে রেখেছি, আপনাদেরকে দেখাচ্ছি যে কাজটা কি কীভাবে অন করবেন। আমি হোয়াটসঅ্যাপে চলে আসলাম। অনেক সময় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা পাইলেই অ্যাড করে কল দিতে থাকে, ঠিক না, একটু বিরক্ত বোধ হন হয়তো। এখন থেকে অপরিচিত নাম্বার থেকে আপনার হোয়াটসঅ্যাপে কল আসলে কল বাজবে না, পরে কল ট্যাবে গিয়ে দেখতে পারবেন অপরিচিত নাম্বার থেকে কেউ কল দিয়েছে এলো কি না। যদি ওই নাম্বারটা আপনি অ্যাড করেন তখন আবার কল দিলে আপনি বুঝতে পারবেন আপনার হোয়াটসঅ্যাপে কল আসছে। তো এটা কীভাবে সম্ভব? হোয়াটসঅ্যাপে চলে আসবেন, আসার সাথে সাথেই উপর থেকে আপনারা থ্রি ডটে টাচ করতে হবে। আমি থ্রি ডটে চলে আসলাম, এখান থেকে সেটিংসে চলে আসবেন। নিচে লেখা আছে দেখুন প্রাইভেসি, প্রাইভেসিতে চলে আসবেন। আসার পরে এখান থেকে একটু নিচে চলে আসবেন, নিচে লেখা আছে কলস, এই কলসে ট্যাপ দিবেন, এখান থেকে জাস্ট এই অপশনটা অন করে দিবেন। অপরিচিত নাম্বার থেকে কল আসলে রিং বাজবে না, আপনি বুঝতে পারবেন না কল দিয়েছে কি না। কল ট্যাবে গেলে দেখতে পারবেন আপনাকে কে কে অপরিচিত নাম্বার থেকে কল দিয়েছিল। প্রাইভেসি সেটিংসের মধ্যে কিন্তু অনেক মজাদার এবং গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে, আমি ব্যাক চলে আসলাম, সিম্পলভাবে দেখাই দিচ্ছি। এইখানে দেখুন অ্যাপ লক, চাইলে কিন্তু থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশন ছাড়াই অ্যাপটাকে লক করে রাখতে পারবেন, মানে এই হোয়াটসঅ্যাপটাকে, যে কেউ আপনার মোবাইলটা হাতে নিয়ে আপনার হোয়াটসঅ্যাপে প্রবেশ করতে পারবে না। তারপর হচ্ছে এখানে আরও কিছু মজাদার সেটিংস আছে, চাইলে প্রোফাইল ফটোটাকে আপনি অনলি মি করে রাখতে পারবেন, আপনার প্রোফাইল ফটো অন্য কেউ দেখতে পারবে না। মজাদার কিছু সেটিংস এখানে রয়েছে, আপনি চাইলে কিন্তু এই যে দেখুন লাস্ট সিন অ্যান্ড অনলাইন, আপনি কখন হোয়াটসঅ্যাপে আসলেন কখন হোয়াটসঅ্যাপ থেকে চলে গেলেন অন্য কেউ অন্য অ্যাকাউন্ট থেকে বুঝতে পারবে না যদি এই সেটিংসগুলো আপনি অন করে রাখেন। তো আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা ভিডিওটা দেখে। যদি মনে হয় আপনাদের উপকার হয়েছে অবশ্যই সাথে থাকবেন, সাপোর্ট দিবেন, আর কোন সেটিংসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন ভিডিওতে, আল্লাহ হাফেজ।